আরে ভাইজান, আমরা এই কতক্ষণে আসছে মানে কি মানে হোয়াট ইজ দি প্রবলেম অফ দিস হাউস ইউ কামিং অ্যান্ড কিছু আমি সেটা মানে বিলিভ করতে পারতেছি না যে আপনি আমার বাসায় এসে বসে রয়েছেন। ওরে মাহবুব, কোথায় এই বাড়ির লোকজন? কোথায় ভাইজান? এখানে একলা বসে রয়েছে, কোনো দুঃখ নাই। ভাইজান কি খামোশ করে দিয়ে উঠলেন তো? কিছু বুঝলাম না। তা আপনি আসেন কেমন? শরীর ভালো তো নাকি? ভালো ছিলাম, কিন্তু তোমার কথা শোনার পরে, তোমার কাণ্ড কারখানা শোনার পরে আমি আর এখন ভালো নাই। আমি এখন আউলাইয়া গেছি, আমার মেজাজ বহুত খারাপ আছে। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এই এই বাড়ির সমস্ত কাজের মাথা দিয়ে কোথায় ভাইজানে আসছে? ভাইজানের মেজাজ খারাপ কেন? এখন পর্যন্ত সামনে কোনো কেড়ে নাই, কোনো ফল ফ্রুট নাই, কি সমস্যা? কি কিছু ফল ফ্রুট খাওয়ার জন্য আমি এখানে আসছি? ও, আমি তোমার বিচার করার জন্য আসছি। কেন? হোয়াট ইজ দি প্রবলেম অফ দিস ইজ ইউ আর বাই রেজিডেন্ট বানা, যেটা পারো না সেটা কইবে না। ও, সিঙ্গারা বিক্রেতা এত ইংরেজি কিসের? সিঙ্গারা বিক্রেতা আসলাম এখন তো না। আপনি কি বলতে চাচ্ছেন? আই অ্যাম দ্য বিজনেস এই ঢাকা শহরে। আই অ্যাম দ্য বিজনেস কোনো ইংরেজি শব্দ হয় না, কাজে এগুলি বলবে না, মেজাজ আরো টং হয়ে যাবে, তখন একটা বাজে ঘটনা ঘটাই ফেলবো। দেখা যায় তোমার হঠাৎ করে আচমকা দেবে, তোমার গাল লাল, আমি সেটা চাই না। উল্টাটা হইতে পারে কি ভাই যান, যে আসুককে হার্ট অ্যাটাক করে কামনে কেন মরিয়ে যান? হেলে অ্যাম্বুলেন্স ডাক্তার আনবেন কি ডা? কুল ডাউন। শোনো, তুমি যে কাণ্ডটা করছো সেটা ঠিক করো নাই। কোনটা দাদু? কোনটা তুমি জানো না? কোনটা নাটো? তাই? ওরে বাবা, ওরে, তুমি যে আমার বন্ডের রাইখা আর একটা বিয়ে করছো, কি কারণ? অসম্ভব, নেভার এভার। ফালতু জানি কোথার গো, এখন পর্যন্ত ভাইজানকে কোনো এন্টারটেনমেন্ট করতে আছে না। আমি এন্টারটেনমেন্ট হওয়ার জন্য এখানে আসি নাই, বহুত হয়েছে এন্টারটেনমেন্ট আমার। শোনো, তুমি যে কাজটা করছো সেটা তুমি এখন লুকাইতে চাইতেছো, এটার পরিণতি কিন্তু ভয়াবহ হবে। কাজে সত্য কথাটা বলো, তুমি কি করছো বলো? সত্যি কথা বলতে কি, যে সত্যি কথা কেমন দুলে আপনাকে বুঝাই বলবো ভাইজান, বলেন আমি কি সেরকম মানুষ? আমি কি এরকম খারাপ হইতে পারি কখনো? তোমার চটকে দাঁত ফেলাই যাওয়া উচিত। তুমি বিয়ে করছো অথচ তুমি এখন মিথ্যা কথা বলতেছো। আমার বোনের রেখে তুমি বিয়ে করছো, তখন আমি বলছিলাম আমার চাচারে এই সিঙ্গারা বিক্রেতা, এই হালুয়া বিক্রেতা, এই সমুচা বিক্রেতা, এই চানাচুর বিক্রেতা এদের কাছে যায় না, আগে বংশ দেখেন। বংশ হইতেছে সবচেয়ে বড়। সে তোমার কাছে আমার বোনটার বিয়া দিল, আজকে তার সংসার তছনছ হয়ে গেছে, তুমি আর একটা বিয়া করে বসছো। মোটেও না ভাইজান, আপনি তো বিশ্বাস করতে আছেন না, এই মাতারি কথা তো বলতে আছেন না, এই মাতারি কমে কমে ট্রেনে করে ঢাকা আসছে, কেটে মুটেটা পড়লাম, ওর সিঙ্গার ঘরে বসে কাঁদতে আসছে। আমি বললাম কি হোয়াট হ্যাপেন্ড দিস, বলতেছি ইংলিশে তো বলা দরকার নাই, বাংলা বলো। মানে এরা এক ধরনের দৈব দুর্ঘটনা বলতে পারেন, যে ওই মাতারি আমার সিঙ্গারের দোকানে আসছিলে, আবার ট্রেনে করিয়ে বলে ঢাকা আসছিলে, পোটলা পাটলি লইয়া বেটার সাথে প্রেম করে হে বেটা বলেন হালাই চুই আবার গে গেছে। আর কি করবো বলে, না আপনার বইনের জন্য নিয়ে আসছি এখানে, আপনার বইনের কাজের দাসী বান্দি। বিয়ে করছো কি জন্য? ওরে ভাই কেমন ডলে বলবো যে বিয়ে করি নাই, কোনো কাগজপত্র দেখাই পারবে, কোনো প্রমাণ আছে? আমি তো ঘর দিয়ে বাইরও করতে পারতেছি না গাড়ি ধরে, আমি কি করবো? এই যে আপনি তো এখানে আইসেন, এখন এস্টে দিস হাউস দুই দিন, আবার ইংরেজি বলো। আপনি এই ঘরে দুই দিন অবস্থান করেন, অবস্থান করিয়া আপনি দেখিতে পাইবেন যে ওই যে মাতারি কষে আপনি বলিতেছেন, সেই মাতারি আমার কাছে কোনো স্ত্রীর মর্যাদা কিছু পায় কি নাকি খালি মানে মানে খালি দাসী বান্দির মতো ব্যবহার পায়, দেখবেন আমি আপনি এই আপনি ভাইজান যাও, তোমার চোখের সামনে থেকে আমি যাও, যা ব্যবস্থা না আমি পরে নিতেছি। ঠিক আছে ভাইজান, আপনি তাহলে বসেন, আমি একটু এই যে হটওয়াটার মানে গরম পানি দিয়া গোসল টোসল করতে হইবে, ফেরত হইতে হইবে, এই যে ব্যাক ডাউন বুক ডাউন মুখ ডাউন দিতে হইবে তো। হ্যাঁ, তুমি একজন সিঙ্গারা বিক্রেতা ছিলা, তুমি ইংরেজি কম হয়ে থেকে, হ্যাঁ, এবং সবে ভুল ইংরেজি বলে আমার সাথে ঘুরে বেড়া, যাও হটওয়াটার দাও, যাও যাও ভাই যান। সিঙ্গারা বিক্রেতা আসলাম এখন তো নাই, ইট ওয়াজ পাস্ট ইজ পাস্ট। আবার ঠিক আছে, আমি কিছু পাঠাই দেবো আপনার জন্য, জুস ওই গ্র্যাপস না লাগবে, তোমার চেহারা দেখতে আমার ভালো। এই বাসার কাজের বেটিকে কোনটা? হ্যালো।